মানুষের ভালোবাসা মার্কা নৌকা সকলের পরিচিত উন্নয়নের মার্কা আল্লাহর রহমতে সবাই একই কথা বলতেছে যে আমরা এবারও নৌকায় ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাবো অসমাপ্ত কাজগুলো করবার জন্য এই জন্য সাধারণ মানুষ মা বোনরা সবাই খুব উচ্ছ্বসিত এই নির্বাচন নিয়ে এখন প্রথমে হইল যে মানুষের যে চাহিদাগুলো ছিল অনেকটাই আমরা পূরণ করছি যেমন শতভাগ বিদ্যুতায়ন করা বড় বড় রাস্তাঘাট করা আঞ্চলিক মহাসড়ক করা বালির ট্যাকেট ব্রিজ করা এবং হরিরামপুরে পদ্মা ভাঙন থেকে মানুষকে রক্ষা করা এই ধরনের স্কুল কলেজের ভবনগুলো দেওয়া শিক্ষা মানগুলো উন্নয়ন করা ডিজিটাল ল্যাব থেকে শুরু করে অসংখ্য কাজ আমরা বিভিন্ন খাতেই করা আছে এরপরে মানুষের এখন কিছু চাহিদা আছে যে আমার বাড়ি পর্যন্ত ছোট একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে যাতে আমার বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারি এরকম ছোট ছোট কিছু রাস্তার কাজ আছে সেগুলো আমাদেরকে আমাদের কাছে মানুষের চাহিদা আর আমার যেটা বড় ধরনের কাজের একটা মানে মানুষকে আমি বলতে চাই যে সেটা হলো আমাদের আঞ্চলিক মহাসড়কটা আরও বড় করে এটাকে ফোর লেনে করা আর আরেকটা হলো যে গ্যাসের সংযোগ এনে এখানে শিল্পাঞ্চল করে যাতে মানুষের কর্মসংস্থান আরও বাড়ানো যায় সেই জন্য আমাদের গ্যাসের সংযোগটা জরুরি এটা জাতীয় ইস্যু আপনারা জানেন যদি জাতীয়ভাবে এটার কোনো রকমের কোনো সমস্যা না হয় তাহলে প্রথম সংযোগটা যাতে আমার এই অঞ্চলের মানুষ আমার মানিকগঞ্জ দুই আসনের মানুষ পায় সেই জন্য আমি চেষ্টা করে যাব আমি মনে করি যে ভোটের একটা সুন্দর ভোট হওয়ার জন্যে আমার আমাদের নেত্রীও যেটা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা চমৎকার একটা নির্বাচন হোক আমার মনে হয় চমৎকার নির্বাচন হবে প্রার্থী যত বেশি হবে তাতে আমার নৌকার কোনো সমস্যা হবে না কারণ নৌকার যারা ভোটার যারা শেখ হাসিনাকে ভালোবাসে আওয়ামী লীগ করে যারা নৌকার মানুষ তারা দিন শেষে নৌকার বাইরে কেউ ভোট দিবে না আর সাধারণ মানুষ এতদিনের আমি পরীক্ষিত একজন মানুষ তারা দেখেছে যে পনেরোটা বছর আমি নিষ্ঠার সাথে কাজ করবার চেষ্টা করেছি উন্নয়ন করবার চেষ্টা করেছি আমার তেমন কোনো ভুল ত্রুটি এখানে মানুষ পায় নাই সেই জন্য সাধারণ মানুষ আমার যে জনপ্রিয়তা আছে সব কিছু মিলে আমার ভালোবাসা আমার কর্ম আমার উন্নয়ন এবং আমার নৌকা এবং শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রী আবারও হবে এখানে মানুষ যদি নৌকা মার্কার এমপি না দেয় তাহলে উন্নয়নে নিশ্চয়ই সেখানে একটা ভাটা ধরবে এই জন্যই মানুষ সচেতন আমাদের চাইতে অনেক জ্ঞানী এই দেশের মানুষ এখন সব রাজনৈতিকভাবে তারা সচেতন অতএব তারা প্রত্যেকেই এই নৌকা মার্কাকে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখবে আসলে কি মানে একবার জোয়ার আসলে না এটাকে ফিরিয়ে রাখা যেমন খুব মুশকিল আমরা তো চাই যে বন্যার পানিতে মানুষের ক্ষতি হোক এটা তো আর চাই না কিন্তু দেখা যায় যে বন্যার যখন জোয়ার যখন আসে তখন একেবারে একাকার হয়ে যায় ভেসে যায় সব কিছু তাই তেমনি একটা অবস্থা নৌকার এমন জোয়ার হয়েছে আমরা আচরণবিধি মানার যথেষ্ট চেষ্টা করি তারপরেও যে একেবারেই যে দুই চার জায়গায় ই হয় না আমি এটাকে বলবো না অনেক সময় হয়ে যায় কিন্তু মানুষকে আমরা ফিরাইতে পারি না কারণ নৌকার জোয়ার উঠে গেছে জনপ্রিয় মানুষকে এই নমিনেশন দেওয়া হয়েছে মানিকগঞ্জের তাদেরকে আমরা বলে দিতে চাই জাতির জনক বঙ্গবন্ধু আলোচনা করে দেবো সাংগঠনিক সম্পাদক কাজী শিউলি এবং প্রচার সম্পাদক অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে